অত্যাচারিত হচ্ছি, তবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন সান্ত্বনা, মান তাওয়াদা ওয়ালিল্লাহ রাফাহু, যে ব্যক্তি আল্লাহর জন্য অপমানিত হয়, যে ব্যক্তি দ্বীনের জন্য লাঞ্ছিত হয়, অত্যাচারিত হয়, মাজলুম যে ব্যক্তি দ্বীনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, এই সান্ত্বনা আমার। আর যদি শহীদ হয়ে যায়, আমাকে মেরে মেরে টুকরো টুকরো করে কেটে যদি পানিতে ভেসে দেওয়া হয়, পুড়িয়েও যদি মারা হয়, মসজিদে আটকেও যদি মারা হয়, আমি শহীদ হয়ে যাব, আমার উচ্চ স্থান থাকবে জান্নাতে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, 1663 নম্বর হাদিস, আপনাদের হাদিসটি জানিয়ে দিই। আল্লাহ নবী বলছেন, ইনদাল্লাহিল শাহীদ ইনদাল্লাহি সিত্তি খিসাল, শহীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছয়টি মর্যাদা রয়েছে, ছয়টি মর্যাদা রয়েছে। প্রথম, ইউ ফারু লাহু মা দাফাতিন, এক ফুটা রক্ত বের হওয়া মাত্র তার পাপ ক্ষমা করে দেওয়া হয়। দুই নম্বর, ওয়াই আরা মাকাদাহু ফিল জান্নাহ, ওর আত্মা বের হওয়ার আগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার সুউচ্চ স্থান দেখিয়ে দেন, তুমি জান্নাতে থাকবা এই অবস্থায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানটা কবজ করে নেন, তারা না প্রথম সুসংবাদ শুনে দেন, তোমার সমস্ত পাপকে ক্ষমা করা হলো। দুই, এই দেখো দেখো তুমি মৃত্যুর পরই এই জান্নাতে চলে যাবে, ওরা মাকাদাহু ফিল জান্নাহ, জান্নাতে যার সর্বোচ্চ স্থান সাথে সাথে দেখানো হবে। এরপরে বলছেন, ওই যাওয়ার মিন আদাবিল কবরে, কেমন পর্যন্ত যতদিন কবরে থাকবে ততদিন শহীদের কবরের আজাব আল্লাহ মাফ করে দেন। এরপরে বলছেন, ওয়াহমান মিন ফাতিল আকবর, কিয়ামতের দিন যে ভয়াবহ ভয়ঙ্কর অবস্থা, এই ভয়ঙ্কর অবস্থা থেকে তাকে নিরাপদে অবস্থান দেওয়া হবে। ওয়াইউদাউ আলা রাসি গিতাজ রক্কার আল ইয়াকুত মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, কিয়ামতের দিন তার মাথায় দেওয়া হবে এমন দামি সম্মানী মুকুট, যার প্রত্যেকটা পুঁথি হবে আসমান জমিনে যা কিছু আছে আসমান জমিনের চেয়েও বিক্রি করেও ওই একটা পুঁথি কিনা যাবে না। আল্লাহু আকবার। এরপরে বলছেন, ওয়া ইউযাওয়্যিজু ইসনাতাইনি ওয়া সাবঈনা যাওজাতান মিন হুরিল আইন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 72 জন হুরের সঙ্গে তার বিয়ে দিয়ে দিবেন। এরপরে বলছেন, ওয়া ইউশাফফু ফি সাবঈনা মিন আকবারিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুযোগ করে দেবেন, ওর আত্মীয় সুজন যারা জাহান্নামে হয়ে গেছে তুমি তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাও। এই ছয়টি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছেন শহীদদের জন্য। আপনি খুব কষ্ট করে মারবেন, খুব আঘাত দিয়ে মারবেন, তাজা ধরে নিয়ে এসে আগে চামড়া ছিলে নিচ্ছে, তারপরে চোখ তুলে নিচ্ছে, তারপরে কান কেটে নিচ্ছে, তারপরে জিহ্বা কেটে নেওয়া হচ্ছে, তারপরে হত্যা করা হচ্ছে টুকরো টুকরো করে, আগে পা কেটে নিয়ে হাত কেটে নিয়ে তারপরে জবাই করা হচ্ছে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1668 নম্বর হাদিসটা খুলুন, মা ইয়াজিদু শাহীদু মিন মাসিল কতলে ইল্লা মা ইয়াজিদু মিনাল কারস, একজন শহীদ ব্যক্তি তরবারির আঘাত ততটুকু অনুভব করে না, শরীরে চিমটি দিলে যতটুকু অনুভূত হয় শহীদ ব্যক্তির তার কষ্ট অতটুকু অনুভব করতে পারে না। আমাকে কষ্ট দিয়ে কি করবে, আমাদের প্রশ্ন, আমাদের কথা এতটুকু। মুসলিম ভাইরা নির্যাতিত হচ্ছেন, তাদের জন্য সুসংবাদ রয়েছে, তাদেরকে টুকরো টুকরো করে কেটে বস্তার মধ্যে পুরে পানিতে ভাসিয়ে দেওয়া হচ্ছে, তারা তো জান্নাতে চলে যাচ্ছেন, কিন্তু আমাদের জন্য কি? মূলত আমাদের জন্য পরীক্ষা, আমরা তাদের জন্য কি করছি আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখতে যাচ্ছেন। যদি শহীদ ব্যক্তিকে আষাঢ় দিয়ে হাজার বার
মারা হয়, তবু সে চিমটির মতো কষ্ট পায় না, বুঝতে পারে না। এটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। আমাদের গোটা পৃথিবীতে মায়ানমার সহ আরাকান সহ যে সমস্ত মুসলিম ভাইয়েরা মারা যাচ্ছে সংগ্রাম করতে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে শাহাদাত দান করুন। আল্লাহ যারা বেঁচে আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার পক্ষ থেকে হেফাজত করুন। আল্লাহ আমিন।